দক্ষিণ করিমগঞ্জের ধলিবিল উপস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ, নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর, ঠিকাদার বদরুল হকের বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণ, স্থানীয় বিধায়ক সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। পরিবর্তনকামী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলে থাকলেও দুর্নীতিবাজদের লাগাম টানা সম্ভব হচ্ছে না। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিবাজরা তাদের দাপট সমানে দেখিয়ে যাচ্ছে। প্রতিটি বিভাগে সিন্ডিকেটের মাধ্যমে চলছে দুর্নীতি। মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, কিন্তু এরপরও সমানে চলছে দুর্নীতি। এরকম একটি ঘটনা প্রকাশ্যে এসেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়ুয়ালা জিপির ধলিবিলে। জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের ধলিবিল উপস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকার সেলিম উদ্দিন, আব্দুল হক, আব্দুল খালেক সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে জানান, এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ওই সাব সেন্টারটি, কিন্তু ওই সাব সেন্টারের সংস্কারের কাজ অতি নিম্নমানের হচ্ছে। দরজা জানালা নতুন না লাগিয়ে পুরনো দরজা জানালা রং করে নিচ্ছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার বদরুল হক। কাজের নেম প্লেট লাগানো হয়নি, ফলশ্রুতিতে বরাদ্দকৃত অর্থের পরিমাণও জনগণের দৃষ্টির অন্তরালে। সাব সেন্টারের চতুর্পাশের বেড়াও দায়সারা ভাবে করা হচ্ছে বলে অভিযোগ করেন জনতা। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। একটা মানে তারা ইয়ে করছে, জালি লাগানোর লাগিয়া তারা, এটা একটা ছোট বাচ্চা যদি ইয়ে যেটা পোস্ট যেটা ডালছে, ছোট বাচ্চা যদি পোস্ট একটা ধাক্কা মারে পোস্টটা পড়ে যাইব। মানে খুব নিম্নমানের কাজ হয়েছে, একদম নিম্ন স্তরের কাজ চলে। এই যে আমরা কোনো স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্রের একটা কাজ চলে, মানে এটা রিপেয়ারিং কাজ, এটা মানে কোনো তথ্যপলক ছাড়া কাজ চলে। কাজটার মানে কোনো এস্টিমেট নাই, আমরা এস্টিমেটটাও জানতে পারছি না। আর কাজ যেটা চলে এটা মানে একদম দুই নম্বর কাজ চলে, যেটা দরজা জানালা লাগছে এটা মানে পুরান দরজা জানালা রিপেয়ারিং মানে রং লাগাইয়া তারা কাজটা শেষ করলাম। কাজটা ইয়ে মানে কন্ট্রাক্টর কে? বদরুল হক। এখন আপনারা কিটা চাইরা? এখন আমরা ইয়ে হইলো, কাজ যেরকম আছে সরকারে যেরকম দিছে এই নিয়ম অনুযায়ী কাজটা হইতো। আর যদি এরকম কাজ হয় না তো আমরা এটা বরদাস্ত করবো না। কারণ হইলো কি, এটা আমরা একটা সম্পদ দলি বলে মানে এই চারটা এলাকার ইয়ে স্বাস্থ্যকেন্দ্র, এটা রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অন্তর্গত, রামকৃষ্ণনগর ইয়ে স্বাস্থ্য যেটা দেখায় এখানে পোস্ট, যেগুলো পোস্টের ফাউন্ডেশন করা লাগে এই বাচ্চাগুলো লইছে তারা, এই বাচ্চাগুলো কি তা ফাউন্ডেশনটা করবো তারা একটু জিজ্ঞাসা থাকে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি? আচ্ছা তোমার নাম কো? জান নাম কো না তোমরা? আবু কাউসার। আচ্ছা কি তোমরা কাজ করছো নি? কেন তো পয়সা পাইছো নি? না। আমরা দেখা যেটা দরজা জানালা নতুন লাগানি হইতো, সারা পুরানা দরজা জানালা তো রং করে লাগানি হইছে। আমরা নতুন দরজা আমরা লাগানোর কথা, বর্তমানে যা দরজা লাগাইতে এটা ইচ্ছা দরজা, আমরা নতুন না সব পুরান দরজা জানালা। আমরা এখানোর মানুষে তো আমরা তো ইটা তো দেখে বরদাস্ত করতাম পারি না। আমরা নিয়মিত তোমার যেগুলা কাজ আছে সরকারের নিয়মনীতির ভিতরে কাজ করবো, আমরা কোনো অসুবিধা নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।